শালচাপড়া শিক্ষাখণ্ডের অধীন 1498 নং পাথারিটিলা এলপি স্কুলের ছাত্রছাত্রীদের হাতে ইউনিফর্মের কাপড় তুলে দিলেন প্রধান অতিথি সোনাইর বিধায়ক করিম উদ্দিন বড়ভূঁইয়া সাজু। এদিন প্রায় 73 জন পড়ুয়ার মধ্যে কাপড় বিতরণ করা হয়। এনিয়ে স্কুলের শিক্ষাবিদ শফিক আহমেদের পৌরোহিত্যে এক সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত ছিলেন সোনাই আঞ্চলিক পঞ্চায়েতের উপসভাপতি ফয়জুল হক আহমেদ, সোনাই এআইডিএফ এর সভাপতি খালিদ হাসান লস্কর, যুব ইউডিএফ এর সভাপতি জাকির হোসেন লস্কর, এসএমসি সভাপতি রাধেশ্যামরি, স্কুলের প্রধান শিক্ষক প্রণব জ্যোতিনাথ সহ অন্যান্যরা। স্কুলের প্রধান শিক্ষক, প্রাক্তন প্রধান শিক্ষক, সভাপতি প্রতিনিধি আমার দাদা হেমেন্দ্র মল্লিক, আমার এই সোনাই আঞ্চলিকের ভাইস প্রেসিডেন্ট ফজিল সাহেব, এই স্কুলের যারা শিক্ষক শিক্ষয়িত্রী, অঙ্গনওয়াড়ি সেন্টারের যারা কর্মরত আছেন, আমার দলীয় সহকর্মীবৃন্দ, মা বোনদের, স্কুলের ছোটো ছোটো বাচ্চারা, আমি আনন্দিত আজকে আপনাদের এই অঞ্চলে স্কুলের সব বাচ্চাদের সঙ্গে, টিচারদের সঙ্গে, অঞ্চলের সবার সঙ্গে মেলামেশার একটা সুযোগ পাওয়া যায়। প্রথমে আমি হেড টিচারকে, ম্যানেজিং কমিটিকে ধন্যবাদ দিই আমাকে এখানে ডাকার জন্য। আমার বিশ্বাস স্কুলের ছাত্র হতো আমার সাথে আমার দেখে মনে হচ্ছে ছাত্রদের ছাত্ররা অন্তত ডিসিপ্লিন না, সেখানে আমি দেখছি যে ঠিক আছে ছাত্ররা দুজন ওখানে বসেছে, নিশ্চয় হেড টিচার বা টিচার বলেছেন গেস্ট আসলে এইভাবে করতে, হাত তালি দিয়ে শিখে মোটামুটি পড়াশোনার একটা পরিবেশ আছে। তো আমার অনুরোধ থাকবে সাসপেনশন নিয়ে আপনাদের জীবনে যাওয়া যায় ভর্তি করে দেবেন, যে কোনোভাবে করে দেবেন। যদি চেষ্টা করা যায় এখান থেকে যদি একটু ভালো এডুকেশন দেওয়া যায় আমার মনে হয় তো ভালো হবে। একটু যদি কোয়ালিটি এডুকেশন নিয়ে আপনারা একটু সাজেস্ট হন, তাহলে আমার মনে হয় আমরা ঠিক আছে। আমাদের প্রাইমারি স্কুলগুলোর একটা অবস্থা হয়েছে, ঠিক আছে স্কুলে আসলো গেলো হলো ফার্স্ট হলো, তারপরে যে স্কুলে যাবে কি হলো, কোয়ালিটি এডুকেশন নিয়ে কেউ কোনো কনসার্ন নেই, কিন্তু আমার রিকোয়েস্ট লাগবে যে আস্তে আস্তে সব স্কুলে সঙ্গে টিচারদের সঙ্গে করতে হবে, সমস্যাগুলোর সমাধানের সঙ্গে সঙ্গে কোয়ালিটি এডুকেশন ফাউন্ডেশন তো আপনারাই করে দেবেন, আসল কাজটা তো এই স্কুলেই হবে বাচ্চাদের, প্রাইমারি লেভেলের স্কুলে তো আসল কাজটা হবে, তো এখান থেকেই যাতে চেষ্টা করা যায় এর মধ্যে থেকে যদি দুইজন পাঁচজন সাতজনও যদি স্কুল থেকে বের হয় তাহলে আমরা আগামী 10 বছর পরে অন্তত 10% কোয়ালিটি এডুকেশনের দিকে গ্রামকে নিয়ে যেতে পারি, তার গুরুদায়িত্ব আপনাদের টিচার সঙ্গে গার্জেনদের অনুরোধ, নিজের বাচ্চাদের নিজে খেয়াল রাখতে হবে, নিজের বাচ্চার ভবিষ্যৎ করার জন্য নিজে কষ্ট করতে হবে, পড়াশোনা যদি না করান আর এখন যদি ভালোভাবে টাইম পড়াশোনাতে দেয় বাচ্চারা তাহলে আগামী দিনেও 5, 6, 7, 8, 9, 10 গিয়ে ভালো রেজাল্ট করবে। আপনাদের কাছে আমার জোড়াতে রিকোয়েস্ট, বাচ্চাদেরকে পড়াশোনা করে খেয়াল নেন, টাইম দেন, স্কুলে সময় মতো পাঠান, এবং ঘরে যাতে যে কোনোভাবে পড়াশোনা করে তার খেয়াল রাখবে। আর বাচ্চাদের কাছে আমার অনুরোধ, তোমরা পড়াশোনা করো, পড়াশোনা করলে তোমাদের ফটো ভেবে ভালো লাগে না, উনি যে উনি যে উনি যে না উনিও একজন তোমাদের মতো স্কুলে পড়তেন, স্কুলে পড়তেন তোমাদের